নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি এসএমএস বা একটি ফোন কল আপনার ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিতে পারে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রত্যেকের কাছেই এক একটি করে অ্যাকাউন্ট আছে এর জন্য আপনাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিভাবে এই ব্যাংক জালিয়াতি থেকে আপনার অ্যাকাউন্টকে সিকিউর রাখবেন এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সব কিছু জানাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলাইকন প্রেস করুন লেটেস্ট ভিডিও প্রথমে দেখার জন্য তো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা থেকে যে খবরটা দেওয়া হয়েছে এই এস এম খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক করলো এসবিআই এই খবরটা কি বলেছে আপনাদেরকে সরাসরি জানাবো দেখুন নয়াদিল্লি থেকে খবরটা এসছে দেখাচ্ছে যে দুনিয়া যত স্মার্ট হচ্ছে জালিয়াতির ঘটনার সংখ্যাও তত বাড়ছে এটিএম বা ইন্টারনেট ব্যাংকিং জালিয়াতির ঘটনা যেমন রয়েছে তেমনি বাড়ছে সোয়াপ এর ভয়ও দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এখন গ্রাহকদের এস এস করে সতর্ক করা হয়েছে কেউ যাতে কোনো রকম এস এম এসের রিপ্লাই না করে তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে সব ব্যাংকের তরফে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য জানতে অনেকে অনেক ধরনেরই ভুয়ো এস এম পাঠানো হয় বলে অভিযোগ ব্যাংকের কাস্টমার কেয়ার এমনকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করেও অনেক ব্যাংক জালিয়াতরা ফোন করছে সেই ফাঁদে পা ফেললেই অ্যাকাউন্টের সমস্ত টাকাই লোপাট হতে বেশি সময় লাগবে না এসবিআইয়ের তরফে তাই টুইট করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে তো বন্ধুরা এস বি তরফে যে টুইটটা করা হয়েছে আপনারা যদি নিচে দেখতে পাচ্ছেন এই টুইটটা এর তরফে করা হয়েছে আশা করব বন্ধুরা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ একটি এসই আপনার ব্যা ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিতে পারে আমি এই নিউজটির লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা বিস্তারিত পড়ে নেবেন অনেক বড় নিউজটি আছে তো আমি আপনাদেরকে শোনাচ্ছি যে এই সোয়াব জালিয়াতিরা কি ধরনের দেখুন আপনার কাছে ডেবিট কার্ড থাকুক বা না থাকুক আপনি টাকা তোলার জন্য হয়তো এটিএম ব্যবহার করেনও না কিন্তু তাতে ব্যাংক জালিয়াতদের থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন তা কিন্তু নয় কারণ হলো আপনার ফোন নাম্বার অর্থাৎ বলতে চাইছে এখানে আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা যুক্ত আছে ওই ফোন নাম্বারের মাধ্যমেই আপনার সমস্ত টাকা লুট করে নেবে যা আপনার সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার থাকে যা থেকেই জালিয়াতরা নতুন উপায় বের করেছে টাকা হাতানোর আপনার নম্বরের ডিটেলস থাকতে পারে প্রতারকদের কাছেও কোনো টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাস্টমার সার্ভিস অফিসার সে যে সে আপনাকে ফোন করে আপনার নানা তথ্য জানতেই পারে তো বন্ধুরা এখানে যেটা বলছে কোনো কাস্টমার কেয়ার বা যে কোনো জায়গা থেকে বিভিন্ন ছদ্ম নামে আপনাকে ফোন করে বিভিন্ন তথ্য নিতে পারে তো আশা করবো আপনারা এই ধরনের ফোন কল রিসিভ করবেন না বা রিসিভ করলেও ফোনটি কেটে দেবেন এখানে বলা হচ্ছে সাধারণ ফোনে প্রতারক নিজেকে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে পরিচয় দিয়ে আপনাকে বলতে পারে সিম কার্ডে কিছু সমস্যা রয়েছে আপগ্রেড করার প্রয়োজন রয়েছে তো বুঝতে পারলেন বন্ধুরা আপনার প্রয়োজন এরকম কিছু এরকম তথ্য দেওয়া হবে আপনি যাতে সেটিকে ফোন টা রিসিভ করেন এবং নানা তথ্য দিয়ে ফেলেন এর জন্য আপনাকে বলা হবে সেই ব্যক্তি আপনাকে কুড়ি সংখ্যার একটা সিম কার্ড নম্বরও ওই সময় এসএমএস করতে পারে মনে রাখবেন ওই সিমের সমস্ত কন্ট্রোল কিন্তু প্রতারকের হাতেই রয়েছে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা এবারে দেখুন এবার এবারে আপনাকে বিভিন্ন সংখ্যা প্রেস করতে বলা হবে এক টিপে এস এম এস কনফার্ম করতে বলা হবে এইভাবেই আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যেতে পারে এবারে বন্ধুরা এবারে আপনারা দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জালিয়াতদের হাত থেকে বাঁচতে কি করবেন এক নম্বরে যেটা বলা হচ্ছে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কখনই কাউকে জানাবেন না আপনি দেখতে পাচ্ছেন দু নম্বরে মনে রাখবেন ব্যাংকের কাছে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্যই রয়েছে তাই কোনো ব্যাঙ্ক কর্মী আপনাকে ফোন করে তথ্য চাইবেন না এইটা একটা বড় কোশ্চেন ব্যাঙ্ক কর্মী কোনোভাবেই আপনাকে কল করে না তিন নম্বর অজানা ওয়েবসাইটগুলিতে আপনার মোবাইল নম্বর দেবেন না যেটা আমরা সময় কোলে করে থাকি বিভিন্ন ওয়েবসাইটে মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস দিয়ে থাকি সেটা বিভিন্ন ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার দেবেন না সাথে মেল অ্যাড্রেসও দেবেন না চার নম্বরে ফোনের মধ্যে কোনো সন্দেহজনক কিছু ঘটতে দেখলে আপনার মোবাইল সার্ভিস প্রোভাইডারকে জানান পাঁচ নম্বরে বলা হচ্ছে কোনো অসএমএস অ্যালার্ট বা ওটিপি কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না মানে আপনি কোনো ট্রানজ্যাকশান করার সময় যে ওটিপিটা আসে বা যে এস এম এস অ্যালার্টটা আসে সেটি কারোর সঙ্গে শেয়ার করবেন না ছ নম্বর যেটা বলা হচ্ছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট মাঝে মধ্যেই চেক করুন অর্থাৎ বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি মাঝে মধ্যে চেক করুন যে কত টাকা আপনি লেনদেন করেছেন সাত নম্বরে যেটা বলছে ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ইনস্ট্যান্ট অ্যালার্ট রেজিস্টার করুন তাহলে সবসময় নিজের অ্যাকাউন্টের সব তথ্য জানতে পারবেন আট নম্বরে কেউ ফোন করে বা সিম ব্লক করার কথা বললে সেই ফোন কেটে দিন অর্থাৎ দেখুন জালিয়াতরা কীভাবে আপনার টাকা হাতানোর চেষ্টা করছে আপনাকে যদি ফোন করে বলা হয় আপনার সিমটা ব্লক করে দেওয়া হবে তাহলে আপনি স্বভাবতই তার সঙ্গে কথা বলতে থাকবেন এবং সে যে তথ্য চাইবে আপনি তাকে দিতে থাকবেন সেভাবেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করা হতে পারে তো মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ার থেকে ফোন করছি বললেও আপনি পাত্তা দেবেন না তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে পারলাম তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও 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 ভিডিও পাওয়ার জন্য এবং পাশের বেলাইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও প্রথমে দেখতে পান সবাই ভালো থাকবেন জয় হিন্দুবান